নান্দাইলে নিরীহ কৃষকের বসত ঘরে হামলা ভাঙচুর, হত্যা মামলার আসামিদের হুমকিতে বাড়ি ছাড়া। ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম পিয়ারুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ময়মনসিংহের নান্দাইলে নাদিম মাহমুদ নামে এক নিরীহ কৃষকের জমি জোরপূর্বক বেদখল সহ বসত ঘরে হামলা চালিয়ে লক্ষাধিক টাকার মালামাল ভাঙচুর করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক নাদিম মাহমুদ নান্দাইল উপজেলার 6 নং রাজগাতি ইউনিয়নের 5 দরিল্লা গ্রামের মৃত শাহেদ আলী ভূঁইয়ার পুত্র। পূর্ব শত্রুতার আক্রোশে একই গ্রামের মৃত শহীদ মিয়ার পুত্র মিলন মিয়া, শামীম মিয়া ও আসগর আলীর পুত্র ফজলুর রহমান গংরা গত রোববার দিবাগত রাতে কৃষক নাদিম মাহমুদের বসত ঘরে হামলা চালায়। এ সময় বসত ঘরে থাকা 45,000 টাকা মূল্যের একটি মিনিস্টার ফ্রিজ ও আলমারি সহ অন্যান্য আসবাবপত্র দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। তবে নিরীহ কৃষক নাদিম মাহমুদ ও তার পরিবারের লোকজন প্রতিপক্ষের ভয়ে দীর্ঘদিন যাবৎ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, ফলে ওই দিন রাতে প্রতিপক্ষের হাত থেকে প্রাণে বেঁচে যান নিরীহ কৃষক ও তার পরিবার। পরদিন কৃষক নাদিম মাহমুদ ভাঙচুরের বিষয়টি জানতে পেরে নান্দাইল মডেল থানা পুলিশকে অবহিত করেন। 2 তারিখে আমার বাড়িতে হামলা, ঠিক আছে, জমাজমিতে বেদখল, ঠিক আছে, আমার ফ্রিজ টিভি টাওয়ার সব কিছু সুকেশ মুকেশ ভাঙছে। শামীম মিলন ফজলুর রহমান এদের অত্যাচারে আমরা বাড়ি ঘরে থাকতে পারি না। মাথা বড়রা সবাই চেষ্টা করছে, ঠিক আছে, ওনারা কথাও তারা অমান্য করে। পরে থানার উপপরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনার সত্যতা পান। বাংলানিউজ টেলিভিশন, নান্দাইল। ওহ।